শিল্পীর তুলির আঁচড়ে আঁকা কীর্তি, কি অবলীলায় লিটন দাস কাব্য লেখেন 22 গজে। ব্যাটের দারুণ ছোঁয়ায় শক্ত মাটির উপর দাঁড়িয়ে মনোমুগ্ধকর সব চিত্রকর্ম এঁকে ফেলেন তিনি, যেন সবুজ মাঠের শিল্পী, তার প্রতিটি ইনিংসই চোখ ধাঁধানো। আর রেকর্ড বইয়ে তিনি বিচরণ করেছেন নিয়ম করে, ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এখন তিনি বাংলাদেশের দ্রুততম। লিটনের মেঘের ঘনঘটা থেকে বেরিয়ে এসে নিজের স্বরূপে ফেরা নিয়ে বিস্তারিত লিখেছে এসে সম্রাট। একটা সময় লিটন দাসকে ঘিরে ঘুরে বেড়াতো নানান ধরনের সমালোচনা, তার প্রতিভা নিয়ে ছিল না তেমন কোনো সন্দেহ, তবুও তিনি নিজের সেই শিল্পী সত্তার পূর্ণ ব্যবহারটা করতে পাচ্ছিলেন না। দৃষ্টিনন্দন শুরুগুলোর শেষটা হতো অতি দ্রুত, তাই তো আফসোস ঘরবাড়ি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মনে। সেই দিন গত হয়েছিল 2022 সালে, তিনি বলে কয়ে রানের মালা গাথা শুরু করেন সেই বছরই। বাংলাদেশ ক্রিকেটের চিত্রই যেন পাল্টে যেতে থাকে ক্রমশ, তবে এই বছরের শুরুতে খানিকটা ছন্দপতন হয়েছিল লিটনের। পূর্ব আকাশে খানিকটা মেঘের ঘনঘটা, শেষ তবে লিটনের দিন, সেই মেঘ ঢেলে আবারও লিটন বেরিয়ে এলেন নিজের স্বরূপে, বনে গেলেন প্রথম। বাংলাদেশের হয়ে টি-20তে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন লিটন দাস। লিটন দাস পূর্ণাঙ্গ টি-20র দানব, গড়টা 23.66, 22.82, মোটেই দারুণ কিছু নয়। স্ট্রাইক রেট 130, আহামরি কিছু নয়, তবে মন্দও নয়। আন্তর্জাতিক টি-20তে লিটন দাসের ব্যাটিংয়ের চিত্রটা ঠিক এমন, পরিসংখ্যানের এমন খোরোখাতা নিয়ে বসলে লিটন নিঃসন্দেহে পিছিয়ে, কিন্তু পরিসংখ্যার নাম ওই অঙ্কিক সমীকরণে আবার লিটন দেশের সেরা। পরিস্থিতি বিবেচনায় দারুণ কার্যকরী ব্যাটার, যার হাতে ইনিংস শুরুর দায়িত্ব দিলে দল নির্ভার থাকতে পারে। কিভাবে, চলুন একটু দেখে আসা যাক। প্রথমত, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 1000 রান করেছেন এমন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে কেউই ব্যাটিং গড় 25 টপকাতে পারেননি, সবার ওই 23-24 গড়েই ক্যারিয়ারে উঠানামা করেছে। তাই লিটন দাস এখানে খুব পিছিয়ে আছেন সেটি মোটেই বলা যায় না, বরং সবাইকে ছাপিয়ে যাওয়া দারুণ একটা সম্ভাবনা আছে তার মধ্যে। অন্তত বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে 1500 রানের মাইল ফলক স্পর্শ করা সেই ইঙ্গিতই দেয়। দ্বিতীয় বিবেচ্য বিষয়, লিটন দাস একদম সবার শীর্ষে। টি-20 ক্রিকেটে সহস্রাধিক রান করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেট 130 পেয়েছেন মাত্র একজন, সেই একমাত্র ব্যাটারের নাম লিটন কুমার দাস। একটা পরিসংখ্যান লিটনের এই স্ট্রাইক রেটের মহাত্মক আরেকটু বাড়িয়ে দিতে পারে, সেটি হলো লিটন দাস বাদে বাংলাদেশি কোনো ব্যাটার এখন পর্যন্ত 125 স্ট্রাইক রেট টপকাতে পারেননি। এই মুহূর্তে দলে থাকা ব্যাটারদের মধ্যে লিটন বাদে সর্বোচ্চ স্ট্রাইক রেট সাকিবের 121.87। তবে বাংলাদেশকে উড়ন্ত শুরু আর 200-এর পথে পা বাড়ানোর স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, এক্ষেত্রে গড়পরতা গড়ওয়ালার লিটনের পক্ষে একটি দারুণ পরিসংখ্যান কথা বলবে। ব্যাটিং স্ট্রাইটেক 130 হলেও তিনি তার ক্যারিয়ারে পাওয়ার প্লেতে ব্যাটিং করেছেন 141 স্ট্রাইক রেটে, আর এখানে লিটনের ধারের কাছেও কেউ নেই। লিটনের পরে পাওয়ার প্লেতে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট সৌম্য সরকারের 122। লিটন তার ক্যারিয়ারে 9টা অর্ধশতক হাঁকিয়েছেন আর 40+ ইনিংসের হিসাবের সংখ্যাটা 14। বড় ইনিংস খেলার পথে লিটন কতটা বিধ্বংসী হয়ে ওঠেন তার প্রমাণ মিলবে এখানেই। ক্যারিয়ারের 9টা অর্ধশতক ইনিংসের মধ্যে 6টাতেই লিটন 150-এর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন, তার 40+ ইনিংসের ক্ষেত্রে 9 বার 150 স্ট্রাইক রেট সারিয়েছে। এই পরিসংখ্যান প্রমাণ করে লিটন ইনিংস বড় হওয়ার সাথে সাথে তিনি কতটা দুর্দান্ত হয়ে উঠতে পারেন।